এই মুহূর্তে শীতলক্ষা সেতু এলাকায় আছেন সহকর্মী শওকত আলী সৈকত। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শীতলক্ষা নদীর পূর্ব এবং পশ্চিম তীরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা এবং নারায়ণগঞ্জ শহরের মধ্যে যোগসূত্র স্থাপন করতে দীর্ঘদিনের একটি দাবি ছিল দুই পারের বাসিন্দাদের এখানে একটি সেতু নির্মাণ করার। তো সে 2015 সালে নারায়ণগঞ্জবাসী সেই স্বপ্ন পূরণ করতে বর্তমান সরকার সেতু নির্মাণের ভিত্তি উদ্যোগ নেয় এবং 2015 সালে 14 ফেব্রুয়ারি এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এরপর থেকেই এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। এই মূলত এই সেতুটি নারায়ণগঞ্জের সদর উপজেলা সৈয়দপুর থেকে শীতলক্ষা নদীর উপর দিয়ে বন্দর উপজেলার মদনগঞ্জ দিয়ে বয়ে গেছে। এই সেতুটি 1235 মিটার দৈর্ঘ্যের। এই সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 456 কোটি টাকা। তো এই সেতুর নির্মাণ কাজ প্রথম মূলত মূল কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। যে প্রকল্প পরিচালক সোয়েব আহমেদ যেটা আমাদেরকে জানিয়েছেন যে মূল কাজ শেষে এখন সংযোগ সড়ক এবং পূর্ব প্রান্তে টোল প্লাজার নির্মাণের কাজ চলছে এবং পাশাপাশি লাইটিং এবং আনুষঙ্গিক কাজগুলো শেষ করা হচ্ছে। আজকে শুক্রবার আমরা দেখতে পাচ্ছি ছুটির দিনেও শ্রমিকরা নির্মাণ কাজের সেই কাজ তারা চালিয়ে যাচ্ছেন। শ্রমিকদের কাছ থেকে আমরা যেটা জেনেছি তারা যেটা বলছেন যে মূল কাজ শেষে তারা এখন পাইলিং এর নিচে ফিনিশিং এর কাজ করছেন আর এখানে উপরে লাইটিং এর কিছু কাজ বাকি রয়েছে। তাই সকাল থেকে ভোর সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত তারা এই সেই কাজগুলো তারা এখনো চালিয়ে যাচ্ছেন। এখন কোনো ছুটি তাদের কোনো ছুটি দেওয়া হচ্ছে না। একটা বিষয়ে জানিয়ে রাখছি, এই সেতুটি বাস্তবায়ন হলে আগামী সেপ্টেম্বরে এই সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার ব্যাপারে আশাবাদী প্রকল্প পরিচালক তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন। তো নারায়ণগঞ্জবাসী এলাকাবাসী যেটা বলছেন যে এই সেতুটি বাস্তবায়ন হলে নারায়ণগঞ্জ থেকে ঢাকা, রাজধানী ঢাকা, চট্টগ্রাম এবং মুন্সিগঞ্জ এবং সিলেট বিভাগের মধ্যে যোগাযোগ ব্যবস্থার একটা বিরাট একটা দৃষ্টান্ত স্থাপন হবে এবং খুবই স্বল্প সময়ের মধ্যে যোগাযোগ করা সম্ভব হবে। দক্ষিণাঞ্চলের যে চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের মানুষ যদি মুন্সিগঞ্জ এবং ঢাকায় যেতে চান তারা এই সেতুটি ব্যবহার করলে খুবই অল্প সময়ে তারা চলে যেতে পারবেন। এই সেতুটি খুব শিগগিরই বাস্তবায়নের হবে এবং কর্তৃপক্ষ যেটা বলছেন যে আগামী সেপ্টেম্বরে কাজ শেষ হলে তারা 2-1 মাসের মধ্যেই এই সেতুটি যানবাহনের জন্য খুলে দেওয়া সম্ভব হবে বলে তারা আমাদের আশা প্রকাশ করেছেন। এই ছিল নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষা নদীর সেতুর নির্মাণ কাজের সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জের শীতলক্ষা সেতু এলাকায়।